আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বশির ইনভেস্টমেন্ট চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের বাজারে যে পার্ট রয়েছে সে পার্টের হচ্ছে প্রাইস স্ট্রোক আপডেট করে থাকি প্রতিদিন। কেমন আজকে আমরা সেই প্রাইস স্ট্রোক আপডেট করব। আজ হচ্ছে 26 আগস্ট 2022 সাল। আসলে ইস্যুতে জানি বাংলাদেশের বাজারের যে পার্ট রয়েছে তার প্রাইস কেমন চলতেছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শক, আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শক, আজকে পাটের বাজার প্রাইস স্ট্রোক জেনে নিই। শুরুতে জানাবো নিম্নমানের পাটের খবর। নিম্নমানের যে পাটটি রয়েছে তার বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে প্রায় 2800 টাকা পর্যন্ত। এবার আপনাদেরকে জানিয়ে দিব ভালো মানের সাদা পাটটি কত টাকা তা বিক্রি হচ্ছে। ভালো মানের সাদা পাটটি যেটি রাজশাহী, নাটোর, শরীফপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ জেলায় উৎপাদিত হয়ে থাকে সে ভালো মানের সাদা পাটটি বিক্রি হচ্ছে 3400 টাকা থেকে 3550 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, ছিল পাটের বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।